যে ওই অফিসে যাব আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। ও মাই গড, অনেক দেরি হয়ে গেছে তো। চেয়ারম্যান স্যারের বাসায় মনে হয় সবাই চলেও গেছে। না না না, আমাকেও বের হতে হবে, তা না হলে আবার সুজন দেখা যাবে মন খারাপ করছে। ম্যাম, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আজ না ফাজ সাহেব, কাল সকালে। কিন্তু ম্যাম, কথাটা আপনার জন্য খুবই জরুরি। আপনি তো রিয়েল এক্সপোর্টে যেতে চাচ্ছেন কিন্তু পারছেন না। হ্যাঁ, কি কথা বলেন তো? ম্যাম, ওই অফিসে আমার পরিচিত একজনকে পেয়েছি, সে আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারে, তবে সেটা আজকে, এখনই। এখন? কিন্তু এখন তো আমার, আচ্ছা আচ্ছা, মিটিংটা কাল করা যায় না? ম্যাম, কালকে শুনলাম ওদের চেয়ারম্যান মানে শারাফত খান দেশের বাইরে যাবেন, তাই দেখা করতে চাইলে আপনাকে এখনই যেতে হবে। একদিকে পরিবার, অন্যদিকে পেশাগত দায়িত্ব, কোনটা বেছে নেব? ম্যাম, খুব বেশি সময় কিন্তু হাতে নেই। আচ্ছা ফার্স্ট শিফট, ঠিক আছে, আপনি আপনার লোককে বলে দেন আমি এক্ষুনি যাব। জি ম্যাম, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আর ম্যাম, হচ্ছে এই কার্ডটা রাখুন, এখানে ওনার নাম্বার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আজ সাহেব। তবে একটা কথা, ওখানে কিন্তু আমার পরিচয়টা বলা যাবে না, কেমন? জানি ম্যাম, আমি বলে দিয়েছি আমার এক সাংবাদিক আপু একটা রিপোর্ট করতে আসবেন। বাহ, ভালো বুদ্ধি খাটিয়েছেন দেখছি। ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। আর একটা কথা, আপনি যাওয়ার আগে শারাফাত খানকে কী কী প্রশ্ন করবেন সেটা লিখে নিতে পারেন, তাহলে আপনার যে সাংবাদিক সেটা বোঝা যাবে। কিন্তু আমার তো কোনো আইডি কার্ড নেই, উনি যদি দেখতে চান। কার্ড লাগবে না ম্যাম, আমার পরিচিত লোকই আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আমার জন্য উনি যদি কোনো বিপদে পড়ে যান তখন? সে সুযোগ নেই, উনি অন্য জায়গায় চাকরি নিয়েছেন, কালকে রিজাইন দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হলোই। ওকে, আমি কোশ্চেনগুলো লিখেই বের হচ্ছি। জি ম্যাম, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ও, সুজনকে তো একটা ফোন করতে হবে। না, তার চেয়ে বরং আমি সাদিককে একটা টেক্সট করে জানিয়ে দিই যে আমি এখন যেতে পারবো না, ওরা যেন আমার জন্য ওয়েট না করে।